বিপ্লব দিবস এই পুঁজিবাদের বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টির ডাকে আজকে 107তম মহান নভেম্বর পার্টির রক্ত পতাকা উত্তোলন করবে। আজ থেকে 106 বছর আগে রাশিয়া যে জার সরকারের অত্যাচার, সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য বলশেভিক দল লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্র গঠিত হয় রাশিয়া। জার শাসনকে, জারের যে অপশাসন তাকে পতন করে লেনিনের নেতৃত্বে কার্ল মার্ক্সের ভাবধারাকে প্রতিষ্ঠিত করে রাশিয়ায় আজ থেকে 106 বছর আগে একটা শোষণহীন সরকার, সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। এই সরকার গঠিত হওয়ার পর বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে ওই রাশিয়াকে অনুসরণ করে, রাশিয়ার সমাজতন্ত্রকে অনুসরণ করে বিভিন্ন দেশে সমাজতন্ত্র গঠিত হয়। তারপর আমরা লক্ষ্য করেছি সেই রাশিয়ার সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য বিশ্বের বিভিন্ন আগ্রাসন দেশগুলি, সাম্রাজ্যবাদী দেশগুলি উঠে পড়ে লেগেছে। পরবর্তী সময় দেখেছি আমরা 1939 খ্রিস্টাব্দে হিটলারের নেতৃত্বে যখন বিশ্বে একটা সন্ত্রাস তৈরি হয়েছে, একের পর এক দেশ দখল করতে শুরু করেছে, হিটলার একটা যুদ্ধ তৈরি করেছে, সেই যুদ্ধকেও রাশিয়ার নেতৃত্বে পতন ঘটেছে এবং হিটলারের পতন ঘটেছে। আমরা আজ দেখেছি আমরা ভারতবর্ষের সব বিভিন্ন দেশে যে সাম্প্রদায়িক দলগুলি দেশকে নষ্ট করার জন্য, ভূখণ্ডিত করার জন্য আজকে যে আমাদের দেশে যে একটা সাম্প্রদায়িক দল গঠিত হয়েছে এবং এই দল বর্তমানে যে ইসরায়েল যে আগ্রাসন নীতি, প্যালেস্টাইনের উপর যে হত্যা, শিশুদের হত্যা গাজার উপর, তার পক্ষপাত হয়েছে আমরা দেখেছি, ইসরায়েলের পক্ষ হয়েছে আমাদের দেশ সহ আমেরিকার সঙ্গে। এর বিরুদ্ধে আজকে যে 107তম প্রতিষ্ঠা দিবস নভেম্বর বিপ্লব, সেই বিপ্লবকে সামনে রেখে আমরা সিপিআই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি।